আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রুশ বাহিনীর কাছে বাকমতের পতন যা বলল যুক্তরাষ্ট্র, এরপরে জানিয়ে দিব ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখছে আমেরিকা। তাছাড়া রয়েছে ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটে জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ার বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দিব ইরান এবং আইএ এর মধ্যে আলোচনা এবং সহযোগিতা অব্যাহত থাকবে বললেন রাফায়েল গ্রোসে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশ বাহিনীর কাছে বাকমুতের পতন যা বলল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্টেন বলেছেন ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় শহর বাকমুত আভিজানিক নয়, প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। এই শহরটি যদি রাশিয়া দখল করে নেয় তাহলে তাদের যুদ্ধের গতিপথ পাল্টে দিবে। প্রতিবেদনে বলা হয়েছে 7 মাস ধরে বাকমুতে লড়াই চলছে। যুদ্ধের পূর্বে শহরটিতে 70,000-এরও বেশি মানুষ বসবাস ছিল, কিন্তু রুশ আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরটি দখল করতে পারলে টানা কয়েকটি ব্যর্থতার পর ইউক্রেনের প্রথম বড় কোনো সাফল্য পাবে রুশ বাহিনী। গত কয়েকদিন ধরে রাশিয়া শহরটি ঘিরে ফেলার দাবি করলে ইউক্রেনীয়রা প্রতিরোধ করার কথা জানিয়েছে। সোমবার সেখানে আরো সেনা মোতায়েন করার কথা বলেছে কিয়েভ। লয়েড আস্টিন বলেন কৌশলগত ও আভিজানিক গুরুত্বে শহরটি প্রতীকী অর্থে গুরুত্বপূর্ণ। বাকমুতের পতন অর্থ এই নয় যে রুশরা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। বাকমুতের পতন হবে কিনা কিংবা কবে পতন হতে পারে এই বিষয়টি তিনি কোনো পূর্বাভাস দিতে পারছেন না বলেও উল্লেখ করেছেন তিনি। বাকমুত ঘিরে ফেলার লক্ষ্যে শহরের শেষ উন্মুক্ত রুটে বোমা বর্ষণ করেছে রাশিয়া। তবে আক্রমণের সামনে সারিতে থাকা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেছেন তাদের গোলা বারুদ শেষ হয়ে গেছে এবং মস্কো সরবরাহ করছে না। আস্টিন বলেছেন যদি ইউক্রেনীয় সেনারা বাকমুতের পশ্চিমে নতুন করে অবস্থান নিতে চায় তাহলে তিনি এটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করবেন না। রাশিয়ার নিয়মিত বাহিনীর চেয়ে স্বতন্ত্রভাবে অভিযান পরিচালনা করে আসছে ওয়াগনার গ্রুপ। মাঝে মধ্যে রুশ বাহিনীর সঙ্গে তারা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে বাহিনীটির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন প্রতিশ্রুতি মোতাবেক গোলা বারুদ সরবরাহ করছে না মস্কো। প্রিগোজিন প্রায় সামরিক বাহিনীর কাঠামো নিয়ে আলোচনা করে আসছেন। গত মাসে গোলা বারুদ আটকে দেওয়ার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আমার মনে হয় দুই বাহিনীর মধ্যে সম্পর্কের ফাটল আছে। আমি বলবো রাশিয়ার সেনাবাহিনীর চেয়ে ওয়াগনার গ্রুপের কার্যকারিতা বেশি। এর অর্থ হলো আমরা রুশ বাহিনীর কাছে খুব ভালো দক্ষতার প্রদর্শন দেখিনি। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখছে আমেরিকা। ইউক্রেনের দুইজন পাইলটকে আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিমান ঘাঁটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুই পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমেরিকা যাচাই করে যে মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান সহ পশ্চিমা যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে তাদের কতটা সময় লাগবে। মার্কিন টেলিভিশন চ্যানেল NBC এই খবর দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা NBC টেলিভিশনের সাংবাদিকদের জানায় এরই মধ্যে ইউক্রেন থেকে দুজন পাইলট অ্যারিজোনা বিমান ঘাঁটিতে পৌঁছেছে। ওই কর্মকর্তা জানান ইউক্রেন থেকে দুজন পাইলট অ্যারিজোনা বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছেন এবং আরো পাইলট আসার সম্ভাবনা রয়েছে। NBC টেলিভিশনের রিপোর্টার জানান চলতি মাসে মার্কিন সরকার ইউক্রেন থেকে অন্তত 10 জন পাইলট প্রশিক্ষণের জন্য বিমান ঘাঁটিতে আনার পরিকল্পনা নিয়েছে। মার্কিন ওই কর্মকর্তা আরো বলেন ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু প্রকৃত F-16 বিমান চালাতে দেওয়া হবে না। তিনি ইউক্রেনের পাইলটদের সক্ষমতা যাচাইয়ের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আমরা তাদের সক্ষমতা ব্যবহারের ব্যাপারে ভালো পরামর্শ দিতে পারি। NBC টেলিভিশনের চ্যানেল বলেছে এই প্রথম ইউক্রেনের পাইলটরা আমেরিকার মাটিতে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে তারা সোভিয়েত নকশার বিমান চালিয়ে অভ্যস্ত ছিলেন। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা দাবি করেন ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ এই নয় যে ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করার ব্যাপারে আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ার বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ার ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে তখন জার্মানি ও অস্ট্রেলিয়ার বিক্ষোভ অনুষ্ঠিত হলো। যুদ্ধে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বহু সংখ্যক মানুষ বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন। এ সময় তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। বিক্ষোভকারীরা ইউক্রেন যুদ্ধ থেকে অস্ট্রিয়াকে নিরপেক্ষ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে এই দাবি সংবলিত প্রচুর ব্যানার এবং ফেস্টুন দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া ভিয়েনার এক বাসিন্দা বলেন, অস্ট্রিয়ার বিপক্ষে অস্ট্রিয়া নিরপেক্ষ রয়েছে এবং তাকে এই যুদ্ধে নিরপেক্ষই থাকতে হবে। আমরা কোনো মতে এই যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তা আমরা সমর্থন করতে বাধ্য হচ্ছি। প্রকৃতপক্ষে এভাবে ইউক্রেনের শান্তি আসবে না। এদিকে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির একটি শহরে। এ বিক্ষোভ থেকে ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ অবসানের আহ্বান জানানো হয়। ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করার বিরুদ্ধে রাশিয়া বারবার সতর্ক করে আসছে, কিন্তু তাতে কান দিচ্ছে না পশ্চিমা দেশগুলো। এই পর্যন্ত তারা ইউক্রেন যুদ্ধে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। ইরান এবং আইএ এর মধ্যে আলোচনা এবং সহযোগিতা অব্যাহত থাকবে, বললেন গ্রোসি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার সন্ধ্যায় তেহরান থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌঁছে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য এবং অবস্থানগুলোতে প্রবেশের অনুমতি নিয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছি। তিনি আরও বলেন, শীঘ্রই ইরানের পক্ষের সাথে প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে এবং কিছু নজরদারি সরঞ্জাম শীঘ্রই ইরানে চালু করা হবে। গ্রোসি বলেন, আমি বিশ্বাস করি যে ইরান সরকারের সাথে আমাদের আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমি মনে করি এ বিষয়ে একটি ইতিবাচক ফলাফল শীঘ্রই আমরা দেখতে পাব। একটি প্রতিনিধি দলের নেতৃত্বে গত শুক্রবার দুই দিনের সফরে গ্রোসি তেহরানে পৌঁছান। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে দুই দফা আলোচনা করেন এবং এরপর তিনি একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন এবং সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন। এছাড়া রাফায়েল গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন। গ্রোসির সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম সময়ে প্রযুক্তিগতভাবে সুরক্ষা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরানের দৃঢ় ইচ্ছার কথা উল্লেখ করেন। আইএইএ এর মহাপরিচালক সমস্যাগুলোর প্রযুক্তিগতভাবে সমাধানের জন্য এই সংস্থার প্রস্তুতির কথা ঘোষণা করেন। এ সঙ্গে রাফায়েল গ্রোসি আরও বলেন, ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাদের অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তার সংস্থার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হওয়ার পথ সুগম হয়েছে। আইএইএ এর মহাপরিচালক এই কথা স্বীকার করেন যে জনগণের জীবনমান উন্নয়নের জন্য পারমাণবিক জ্বালানি ব্যবহারের বিকল্প নেই। ইরানের গ্রোসি ইতিবাচক সফর এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তেহরানের ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে বিশ্ব সমাজকে স্পষ্ট করার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছার একটি লক্ষণ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে এবং পক্ষপাতমূলক দাবিকে মিথ্যা প্রতিপন্ন করার একটি পদক্ষেপ বলে মনে করা হয়। গ্রোসি তেহরানের দুই দিনের সফর শেষে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা শেষে ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দুই পক্ষের সহযোগিতায় বিষয়টি একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এই বিবৃতিতে উল্লেখ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির মধ্যে একটি হল যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব। এর ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার ও স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। ইরানের একটি পরমাণু স্থাপনা শতকরা 84 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কণা খুঁজে পেয়েছেন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবর হওয়ার পর তেহরান সফরে এলেন গ্রোসি। তেহরান ওই অভিযোগে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।